হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজ যেমনটা দেখছো আমার এখানে আছে সিটি 110X ব্লু কালারের। তো আজ এটা রিভিউ করব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে, পুরোটা দেখো। আর যারা যারা লাইক করো লাইক করে দাও, আর নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আগে দিকে রোদ দিচ্ছে, খুব চোখে লাগছে। তো দেখতেই পাচ্ছ আমার এখানে আছে বাজাজের সিটি 110X, যেটা আমাদের এখানে নিয়ার বাই শোরুম সিমলাপাল থেকে নিয়েছিলাম। তো এটার অন রোড প্রাইস পরে বলছি, ওটা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, আগে বাইকটা দেখাই তারপরে দেখাচ্ছি। দেখছো এটা নতুন বাজাজের সিটি 110। তো এটাকে পরশু পারচেস করেছি নিয়ার বাই সিমলাপাল শোরুম থেকে। তো আজ এটার ফুল ডিটেলস দেবো। তো প্রথমে দেখতে পাচ্ছ টায়ার একটু কাদা আছে, এটা ইগনোর করবে, কারণ যেদিনে বাইক নিচ্ছি সেদিনে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। তো ওই অবস্থায় একটু বাইকে কাদা হয়ে আছে, তো ওটা ইগনোর করে দেওয়া টোটালি। টায়ার যদি বলি, টায়ার একদম পুরো পারফেক্ট আছে, এখানে ম্যাট ফিনিশ গার্ড পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর মেন জিনিস যেটা, এই যে কাদা দেখো, এত জল কাদাতে চালিয়েছি, তাও এই সকারের যে কাভারটা, এটাকে তো এই কাভারটার জন্য সকারগুলো খুব মজা। আর এর সকার অফরোডের জন্য একদম পারফেক্ট সকার, কোনো কথাই হবে না। হেডলাইট দেখতেই পাচ্ছ সামনের আগে, তো এখানে হেডলাইট প্রোটেক্টর দুটো দেওয়া আছে, যাতে হেডলাইটটার জন্য কোনো অ্যাক্সিডেন্ট হলে কোনো কিছু যেন না হয়। তো এখানে সিটি লেখা আছে, আর এই জায়গাটাতে 110X ব্লু কালারের, আমার ব্লু ফেভারিট কালার, ঠিক আছে। তো এটা আরও চারটি কালারে পাওয়া যায়, রেড, গ্রিন আর সামথিং ব্ল্যাক ফজি কালারের যেটা আছে আর কি, ওরকম তিন চারটে কালার এটা পাওয়া যায়। তো তোমরা তোমার শোরুমে গিয়ে দেখে নিতে পারো কোনটা কী কালার আছে না আছে। আর বাকি যদি কথা বলি, তো এটা মিটারে এখানে দেখো, ডিজিটাল না অ্যানালগ মিটার পাওয়া যায়, ঠিক আছে। তো এই হলো বাইক নিয়ে আসা আমার, এখনও 68 কিলোমিটার চালানো হয়ে গেছে। তো বাইকের পারফরমেন্স ওভারভিউ যদি বলি, একদম বেস্ট, বেস্টের থেকেও বেস্ট। তো সেটিং পজিশন দেখে নাও, সেটিং পজিশনও খুব ভালো, আরামসে বাইকটাতে তিনজন চাপা যাবে, যেহেতু তিনজন অ্যালাউ নেই এখানে, তাও আরামসে বাইকটা তিনজন চাপা যাবে। পেছন দিকের জন্য এটা একটা দেওয়া আছে এখানে ধরার জন্য, ঠিক আছে। আর এখানে তোমার মোটামুটি 17-18 কেজি ওয়েট আরামসে রয়ে যাবে, এটা যা শক্ত। আর এর যদি ইয়ের কথা বলি, ইন্ডিকেটার নর্মাল ইন্ডিকেটার, আর এখানে ব্রেকিং লাইট বা যেটা বলে এটা, আর এখানে যে এই লুকটা আমার খুব ভালো লেগেছে, যেটা তোমার বুলেটের মতো লাগছে এই লুকটা। পেছনের টায়ার যদি দেখাও, পেছনের টায়ারও খুব ভালো, একদমই কোনো খারাপ। তো এর দুদিকেই দুটো সারি গার্ড পাওয়া যায়, এদিকেও একটা আছে আর এধারেও একটা সারি গার্ড পাওয়া যায়। আর এর সমস্ত গিয়ার, চারটে গিয়ার আছে, চারটে গিয়ারে আগে আর কমানোর জন্য পেছন দিকে, যেখানে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে। আর এর ফিউল ইঞ্জেক্টর সোজা রাখলে, এটা সোজা রাখলে অফ, নিচ দিকে অন, আর উপর দিকে হচ্ছে রিজার্ভ, যেটাতে 2.5-3 লিটার তেল সামথিং কিছুটা থাকে। তার সাথে এদিকেই দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর করে লেখা আছে সিটি 110X। আর এর সাথে মেন জিনিস কিক মিলে যাচ্ছে, আর এখানে এই ইঞ্জিনের কি হাবি তাবি যাবি যাও কিছুটা বসে জানি না এসব। আর মেন জিনিস হচ্ছে এটা, এটা ধরার জন্য পুরো একদম পারফেক্ট শক্ত দিয়েছে একটা। ব্রেক, ব্রেক দুটোই কম্বো ব্রেক, দেখে নাও এখান থেকে সিস্টেম, পিছনেরটা দাবলে আগলেরটাও দাবা হবে, দুটোই কম্বো ব্রেক। যদি এর হ্যান্ডেলের দিকে আসি, তো এখানে ট্যাঙ্ক পয়েন্ট, ট্যাঙ্ক হচ্ছে তোমার 10.5 লিটারের, 10.5 লিটারের ট্যাঙ্ক থাকে। আর তোমার অ্যানালগ মিটার যেটা দেখালাম আমি, আর হচ্ছে হ্যান্ডেল গ্রিপ। তো আমি 68 কিলোমিটার চালিয়েছি, ভাইব্রেশন কিচ্ছু নেই, নর্মাল বাইকের মধ্যে একদম ওপি, ভাইব্রেশন একদমই নেই। যখন আসি ক্রস করছি তখন হালকা হালকা ভাইব্রেশন পেছনের যে থাকছে ফুটপ্যাডে, এই ফুটপ্যাডগুলোই হচ্ছে। হ্যান্ডেলে কোনো ভাইব্রেশন নেই 80-এর উপরে গেলে, তাছাড়া নর্মালি যদি 50-60 করে চলে কোনো ভাইব্রেশন কিচ্ছু বোঝা যাবে না, নর্মালি ইউজ করতে পারো। তো এখানে চাবি অন করলাম, এই সাউন্ডটা একবার শুনিয়ে দিচ্ছি, একদম স্মুথ সাউন্ড। Yeah.
ছিল বাইকের কিছু রিভিউ। হ্যান্ডেলের মধ্যে আর যদি কিছু দেখতে চাও, এখানে দেখো চারটে সুইচ আছে। একটা হচ্ছে এটা তোমার হরনের, এটা এর হরন শুনে না, নর্মাল বেসিক হরনের মধ্যে। আর এগুলো হচ্ছে ইন্ডিকেটার, নর্মাল যেমন ইন্ডিকেটার হয় ওরকম নর্মাল ইন্ডিকেটারের মধ্যে। আর এদিকে হচ্ছে ইন্ডিকেটারটা, মাঝে টিপে দিলেই বন্ধ। আর এটা হচ্ছে তোমার পাসিং লাইট, এটা পাসিং লাইটটা, এটা এটা হচ্ছে পাসিং লাইট। আর এটা ডিআরএল, ডিআরএলটা যেটা সবসময় জ্বলতেই থাকে, ডিআরএল ওটা সবসময় জ্বলবে। আর এখানে তোমার ইন্ডিকেটার লাইট, পাসিং লাইট। আর এদিকে হচ্ছে লাইটটাকে অন করার, এদিকে করলে অফ রয়েছে, শুধু ডিআরএলটা জ্বলবে। আর এটা এদিকে করলে তার সঙ্গে লাইটটাও জ্বলবে, তো এখানে দিনের বেলা এটা অফ রাখে, ডিআরএলটা শুধু জ্বললেই হবে। তো ভাই লোক, এটাই ছিল এই বাইকটার কিছু রিভিউ। যদি ভালো লেগে থাকে তো লাইক করো, আর তোমাদের ভাইকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আর যারা যারা নিতে চাও কম টাকার মধ্যে, তো এটা প্রাইসটা সবচেয়ে প্রথমে বলে দিই, প্রাইস এটা আমার পড়েছে অন রোড 80,000 টাকা। এর বাকি ইএমআই টিএমআই যদি তোমরা জানতে চাও কত কী পড়েছে, তো কমেন্ট করো, আমাকে ইএমআইটা আমি বলে দেবো। তো অন রোড আবার পড়েছে, আসে সব স্টেটে সমান না, এটা বাঁকুড়া স্টেট সিমলাপালের মধ্যে নিয়েছি জয় অটোমোবাইল শোরুম। তো ওখানে আমার পড়েছে 80,000 টাকা, তো সব জায়গায় সমান না। তোমরা তোমাদের নিয়ার বাই মানে জেলা বা শহরে গিয়ে খবর নিতে পারো তোমাদের ওখানে কত কী পড়ছে না পড়ছে, শোরুমে গিয়ে কথা বলো। এর আরও আলাদা চারটে কালার আছে, আমার এই ব্লু কালারটা সব দেখতে ফেভারিট লাগে, ব্লু আমার। তো আমার যেটা ড্রিম বাইক আছে নেবার, তো ওটা হচ্ছে M R15 Version 3, যেটা ব্লু রেসিংটা Version 4 বেরিয়ে গেছে এখন, ওটাও নেবো এককালীন, এটা এখন আপাতত নিলাম, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা, বাই বাই, ভালো থেকো।